ব্রুতি প্রসারক নিশান মংতিয়ে শান্তির বাজার মরি ব্রু সুশিব কালচারাল অর্গানাইজেশন নি লুয়াজি মুম্বাই মথানি তৈ ফাংতাই আদং রকনি মানজাক মুম্বাই শান্তির বাজার প্রেস ক্লাব ও কাইসা কক্থনাই রনি কুথুমং পান্ডা ক্লাইজাকা ও কক্থনাই রনি কুথুমং নি বিসিংতৈ মথানি তৈ ফাং রকশাকা ব্রুতি প্রসারক নি হামকাই ক্লাইনেনি বাগৈ থাংনাই সাল রগ হাস্তানি মন্ত্রী সভাও ব্রুতি প্রসানি খরকসা খরকসা আসুক থাই মানো ফিয়াবা তাবুক নি জরাও ব্রুতি প্রসারি হাসানি মন্ত্রী সভাও কেব আসুক থাই মানলিয়া আবনতুয়ে কক্তমা থুনাই রগনি পান্ডা ক্লাইয়ে হাসানি মন্ত্রী অক্রানি থানি কয়মুং নারাখা তামনি হেনবা ব্রুতি প্রসারকনি হামকালাই ক্লাই থানিব ব্রু হদানি খরকসায় খরকসান হাসানি মন্ত্রী সভাও আসুক থাই রেনানি সানখা বড় খা ক্লাইও হাসানি মন্ত্রী অক্রা বরকনি কয়মুং ন তুয়ে মুংসায় মুংসা খেক খুব খেংনাই তাই ব্রুতি প্রসারকনি বিশৃঙ্গ খরক শাসক মন্ত্রী মানখা হাঙ্কে ব্রুতি প্রসারকনি বাগৈ বেলাইন হামক্রাই এংনাই হেনি সাকা মথানি তৈফাং রক ব্রু সুশিও কালচারাল অর্গানাইজেশন বাই সংসাজাক ও কক্থনার অনি কুথুমুঙ্গ ফাই মানজাক ফাইকা মথানি প্রেসিডেন্ট ডেভিড সন রিয়াং সেক্রেটারি অমিত রিয়াং ওমেন ওয়েলফেয়ার কৃষ্ণা বটি রিয়াং কালচারাল সেক্রেটারি সিদ্ধার্থ রিয়াং ইউথ সেক্রেটারি রাজেশ রিয়াং কেশিয়ার দীনেশ রিয়াং নখবৈ কুবনি রক সামুতাম্বকে সারতি পুরো রাজ্য 1980 সন মানে আপুম বাই ব বিএসকো সামুতাম ফেম বিএসকো নি সামুহা একটা এনজিও ব টোটালি নন পলিটিক্যাল নন রিলিজিয়াস এবং বেসিক্যালি চিনি ব্রুদ ফানিব এ হাম পানানিব এ কাহাম নাইকন নাইব এ চিনি ব সংগঠন সামুতাম ফেম ওকে আপুনি লগেও চুমুর সাথে ক্লাইও যে সারা ত্রিপুরা সারা ভারতবর্ষ টোটাল 85টা আদিম জাতি যে তুম আবু নিমসিং এবং উত্তর পূর্বাঞ্চল যে রিজনালি আবু নিমসিং প্রতিনিধিত্ব হাতি নিজে দপ্তর নিয়ে তুমি হেমকে চিনি ব্রু দফা আবু দফানি হামক্রাই নিব চিনি বিএসকো সামুতাম ফাই তিনি আমার সহকর্মী সাউ মুড়ি রিজনের সহকর্মীবৃন্দ এবং সাংবাদিক সবাইকে আমি সাউ রিজনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আজকে এখানে আপনাদের কেন দেখেছি আমি সংক্ষেপে একটু আলোচনা করব। বিএসসিও অর্থাৎ ব্রু সোশিও কালচার অর্গানাইজেশন 1980 সালে জন্মগ্রহণ করার পর থেকে আমাদের রিয়াং সম্প্রদায়ের বিভিন্ন শিক্ষা দীক্ষা নিয়ে কাজকর্ম করে এসেছে। আমাদের এই সংস্থা হচ্ছে নন রিলিজিয়াস এবং নন পলিটিক্যাল। আমরা কোনো রাজনীতি এবং কোনো ধর্ম নিয়ে আমরা কাজ করি না, আমরা সবার জন্য কাজ করি। এই বিএসসিও 1972 সাল থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে সকল মন্ত্রিসভায় রিয়াংদের প্রতিনিধিত্ব আছে বলে আমরা মনে করি, কিন্তু আজকে আমরা দেখি নাই আমাদের রিয়াং মন্ত্রিসভার কোনো প্রতিনিধি আছে বলে আমরা এখন পর্যন্ত দেখি নাই। তাই আমরা সাউথ রিজনের পক্ষ থেকে যাতে এই মন্ত্রিসভায় রিয়াংদের মধ্য থেকে একজন প্রতিনিধি রাখা হয় এর জন্য আমাদের সাউথ রিজন জোরালোভাবে আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট জোরালো আবেদন জানাচ্ছি। এই আমাদের মূল উদ্দেশ্য আজকে আপনার দেখার জন্য। প্রেস মিডিয়া বন্ধুদেরকে আজকে আমাদের এখানে আপনাদের সাথে মিলিত হওয়ার একটাই উদ্দেশ্য, যেটা কিছুক্ষণ আগেও আপনার সাথে আলোচনা করেছে। আমাদের উদ্দেশ্য একটাই, যেহেতু আমরা মানে এনজিও ব্রু সোশিও কালচারাল অর্গানাইজেশন, বিশেষ করে ব্রু সমাজকে উন্নতি করার জন্য আমরা কাজ করে থাকি। এই কাজ করার পেছনে আমাদেরও যথেষ্ট সরকারের বিভিন্ন সরকারের
প্রোগ্রামের মধ্যে হোক বা অন্য কিছু হোক, সেখানে আমাদেরও কিছুটা অবদান থাকে এনজিও হিসেবে। সেই এনজিওদের একটা দাবি সেই ব্রু সুশীয় কালচারাল অর্গানাইজেশনে, যেহেতু ব্রু সমাজকে উন্নত করার আমাদের মূল উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্যের মধ্যে আমি মনে করি এই মন্ত্রিসভার মধ্যে যদি আমাদেরকে যদি ইনক্লুড করা হয়, অন্তর্ভুক্ত করা হয়, তাহলে পরে আমরা আরেকটু সেই মানে প্রোগ্রামের মধ্যে আমরা উন্নতির মধ্যে আমরা একটু সামিল হতে পারবো মনে করেছি সাউথ রিজনাল বিএসসিও সাউথ রিজনাল কমিটির তরফ থেকে, যার জন্য আপনাদের মাধ্যমেই হোক এবং বিভিন্ন অন্যান্য মাধ্যমেই হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হোক বা প্রেস মিডিয়ার মাধ্যমেই হোক, যাতে সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই আবেদনটুকু থাকবে। আমাদের পিটিজি এবং টিআরপি দপ্তরের যেহেতু আমরা অন্তর্ভুক্ত, যার জন্য আমাদেরকে যদি ওই মন্ত্রিসভার মধ্যে যদি অন্তর্ভুক্ত করি, আমাদেরকে মানে পিছিয়ে পড়া উপজাতির মধ্যেও আমরা আরও বেশি পিছিয়ে পড়া আদিম জাতি, সেখান থেকে আরেকটু যদি আমরা অন্তর্ভুক্ত করে তার উপরে আমরা আরেকটু উন্নতি করতে করতে পারবো বলে আমরা মনে করি আমরা ব্রু সোশিও কালচারাল অর্গানাইজেশন তরফ থেকে। এটাই আপনাদের কাছে আপনাদের মধ্যে দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনীত আবেদন থাকবে, দাবি থাকবে। ধন্যবাদ স্যার।